পদ্মা সেতু উদ্বোধনের পর সবচেয়ে বড় ধাক্কা লাগে ঢাকা বরিশাল রুটের যাত্রীবাহী নৌযান খাতে। সেই সংকট আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। সরকারের সঙ্গে দর কষাকষি করে লঞ্চের ভাড়া 30% বাড়িয়েছেন মালিকরা। এতে লঞ্চে যাত্রী পাওয়া নিয়ে যখন শঙ্কা দেখা দিয়েছে, ঠিক তখনই নৌপথে যুক্ত হচ্ছে এমভি সুন্দরবন-১৬। সব কিছু ঠিক থাকলে আগামী মাসে ঢাকা বরিশাল রুটে যাত্রী পরিবহন শুরু করবে সুন্দরবন নেভিগেশন কোম্পানির সিরিজ 16তম এই বিলাসবহুল নৌযান। সুন্দরবন নেভিগেশনের স্বত্বাধিকারী ও বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি সাইদুর রহমান রিন্টু ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানও। সুন্দরবন নৌ পরিবহনের সাথে আমাদের নতুন সংযুক্ত হচ্ছে সুন্দরবন-১৬। এটা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ জাহাজ এবং এটার আধুনিকতার সব কিছু ছোঁয়া আমি এখানে রেখেছি এবং চেষ্টা করেছি যে যা আমার পূর্বের লঞ্চগুলোর চেয়েতে এই লঞ্চটায় যত রকম সুযোগ সুবিধা দেওয়ার সেরকমই চেষ্টা করেছি। আমার মনে হয় এক মাসের ভিতরে আমরা ওইটা নামবে, যাত্রী সেবার জন্য, এবং যাত্রী সেবায় নামলে পরে আপনারা দেখতে পাবেন যে এটা তুলনামূলক অন্যান্য লঞ্চের চেয়েতে অনেক সুযোগ সুবিধা বেশি থাকবে। যে পরিমাণে দ্রব্যমূল্য বাড়তেছে এবং জ্বালানির দাম বাড়ছে, আজকে তো ভাড়া বাড়লো, ঝুঁকি মনে করেন কিনা নতুন লঞ্চ নামানোর প্রেক্ষিতে? হ্যাঁ, অবশ্যই। এই যে জাহাজটা আমার অনেক আগেরই তৈরি করা, যেহেতু আমার 100% কমপ্লিট, আমার হয়তো 5% কাজ বাকি আছে, কাজেই এখন যেটা তৈরি করেছি সেটা তো আমার নদীপথেই চলতে হবে, কারণ এই লঞ্চটা তো আর সড়কপথে চলবে না, কাজেই নদীপথেই আমি লঞ্চটা চালাবো। ইনশাল্লাহ, মানে আমি মনে করি যে সুযোগ সুবিধা আছে ওইটাই, তাতে আমি টিকে থাকতে পারবো। এমভি সুন্দরবন-১৬ লঞ্চটি হবে সুন্দরবন নেভিগেশন কোম্পানির ফ্ল্যাগশিপ। কোম্পানির অন্যান্য লঞ্চের ক্যাপসুল ডিজাইন থেকে বাহ্যিক কাঠামোতে পরিবর্তন এনে ডেক ও কেবিনের সামনে চলাচলের প্রশস্ত জায়গা, পর্যাপ্ত টয়লেট, ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে। যাত্রী সেবায় লঞ্চে থাকবে প্রশিক্ষিত কর্মী। নিচতলা থেকে চারতলায় 5,000-এর অধিক এলইডি ও সাধারণ লাইটের সংযোজনের কাজ প্রায় শেষ পর্যায়ে। দৈর্ঘ্যে 300 আর প্রস্থে 54 ফুটের লঞ্চটি সরকারিভাবে 1200 থেকে 1500 যাত্রীর ধারণ ক্ষমতার অনুমতি পেতে পারে। তবে প্রয়োজন সাপেক্ষে 10,000-এর মতো যাত্রী বহন করা যাবে। এতে লিফট, ডুপ্লেক্স তো থাকছেই, তাছাড়া 200+ শীততাপ নিয়ন্ত্রিত কেবিন, ভিআইপি, সেমি ভিআইপি, ইকোনমি, ফ্যামিলি, সিঙ্গেল ও ডাবল শ্রেণীতে বিন্যস্ত করা হয়েছে। পাশাপাশি সোফার ব্যবস্থাও থাকবে। লঞ্চে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন যুক্ত করা হয়েছে। এছাড়া থাকবে রাতে চলাচলের জন্য উন্নত প্রযুক্তির রাডার ও জিপিএস। নদীর ডুবোচর ও পানির পরিমাণ নির্ধারণ করে বসানো হচ্ছে ইকোসাউন্ডার।